মোগলদের পছন্দ ছিল বলে কি মোগলাই পরোটা, তা আমি জানি না। তবে রেসিপিটা অত্যন্ত সহজ এবং ঝটপট একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোগলাই পরোটা বানানোর রেসিপিটি। বিকালের নাস্তার জন্য এত ঝটপট রেসিপি আমার আর জানা নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক মোগলাই পরোটার জন্য আমাদের কী কী লাগবে। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটি বোলে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা অল পারপাস ময়দা, আপনার বাসায় যে ময়দা হবে সেই ময়দাগুলো ইউজ করতে হবে। এবার আমি 2 কাপ ময়দার সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন অয়েল। এখানে আমি ইউজ করছি নর্মাল সয়াবিন অয়েল, আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। দিয়ে দিব 7 মতো লবণ, লবণটা একেবারে যার যা টেস্ট অনুযায়ী। এবারে লবণ এবং তেল ময়দার সাথে ভালোভাবে মিক্স করব। এই মিক্সিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা যত ভালোভাবে মিক্স হবে আপনার মোগলাই পরোটাগুলো তত ক্রিস্পি হবে। ভালোভাবে মিক্সিংয়ের পর আমি এখানে নর্মাল ওয়াটার দিয়ে মিক্স করবো। অল্প অল্প পানি দিয়ে আমি দুটা বানাবো, একসাথে বেশি পানি পড়ে গেলে আমার দুটা নরম হয়ে যাবে। নর্মাল ওয়াটার ইউজ করছি, মিক্স করে আমার ডোটা তৈরি করে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেলে 10 মিনিট আমি এটাকে রেস্টে রাখবো। ঠিক এই সময়টাতে আমি মোগলাই পরোটার ভিতরে যে ডিমের যে লেয়ারটা দিব সেই লেয়ারটা তৈরি করে নেবো। এখানে আমি 2টি ডিম ফেটিয়ে নিয়েছি, সাথে দিচ্ছি চপড অনিয়ন, টমেটো, কোরিয়ান্ডার লিভ অ্যান্ড গ্রিন চিলি। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, এখানে প্রত্যেকটা উপকরণে আপনারা কম বেশি করতে পারেন, টমেটোটা চাইলে নাও দিতে পারেন। এটা এই মিক্সিংটা সম্পূর্ণ নিজের স্বাদ মতো। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি এগুলো ভালোভাবে মিক্স করি। আমার উপকরণগুলো মিক্স করা শেষ। এখন আমি মোগলাই পরোটাগুলো ভাজার জন্য প্রায় ফ্যানে তেল গরম দেব। 1 কাপ তেলই যথেষ্ট। মোগলাই পরোটাগুলো আমরা খুব বেশি ডুবো তেলেও ভাজবো না, আমি খুব অল্প তেলেও ভাজবো না। 1 কাপ তেলে আমি আমার 4টি মোগলাই পরোটাই ভেজে নেব। তেলটা আমি লোয়ার মিডিয়াম হিটে গরম দিয়ে আমার মোগলাই পরোটাটা বানাবো। একটা করে পরোটা বানানো হবে আর একটা করে পরোটা আমি তেলে ছেঁকে নিব। দেখুন 10 মিনিট সময়ে আমার ডোটা কতটা সফট এবং সুন্দর ভাবে
চারটি ভাগে ভাগ করি। দিলে ভালোভাবে পরোটাটা সিল হয়। দেখুন এবার আমি এক পাশ করে পরোটাটা সিল করে দিচ্ছি। আমার মোগলাই পরোটাটি রেডি। এবার আমি এটাকে ফ্রাই করবো। ওই যে ফ্রাই প্যানে তেল গরম দিলাম, এখন আমি ডিরেক্ট এভাবে আমি আমার বাকি পরোটাগুলো বানাবো এবং একটা একটা করে ফ্রাই করবো। মোগলা পরোটাটা যখন ফ্রাই কমপ্লিট হয় তখন দেখবেন এটা অটোমেটিক ফুলে উঠে। সবগুলো মোগলাই পরোটা রেডি করে নিলাম। এবার আমার নিজের পছন্দ মতো শেপে কেটে আমি এটা পরিবেশন করব। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমার এই সহজ রেসিপিটি।